টলস্টয়ের জন্মদিনে চিন্তনের শ্রদ্ধার্ঘ্য। 1828 সালের 9ই সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনায়া পলিয়ানা নামে এক গ্রামে জন্মগ্রহণ করেন লিও টলস্টয়। তার পুরো নাম ছিল লেভ নিকোলাইভিচ টলস্টয়। তার বাবার নাম ছিল কাউন্ট নিকোলাই টলস্টয় এবং মায়ের নাম ছিল মারিয়া টলস্টয়। তাদের 4 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। মাত্র 2 বছর বয়সে তিনি তার মাকে হারান ও 9 বছর বয়সে হারান তার বাবাকে। আত্মীয় পরিজনেরাই 4 ভাইয়ের দেখাশোনা করতেন। লিও টলস্টয় ছিলেন রুশ সাহিত্যের তথা বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক। প্রথম জীবনে আইন ও ভাষা শিক্ষা করবেন বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও শিক্ষার মাঝামাঝি সময়ে পড়াশোনা ছেড়ে দেন তিনি ও শিথিল উদ্দেশ্যহীন জীবনযাপন করতে শুরু করেন। পরে দাদার পরামর্শ মতো সেনাবাহিনীতে যোগদান করেন। এই সময় যুদ্ধকালীন বিরতির সময় তিনি লিখতে শুরু করেন। তার লেখা শ্রেষ্ঠ উপন্যাস দুটি হল যুদ্ধ ও শান্তি, ওয়ার অ্যান্ড পিস, এবং আনা কারোনিনা, যা আজও সমানভাবে সমাদৃত। 1852 সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থের প্রথম খণ্ড চাইল্ডহুড প্রকাশিত হয়। 1894 সালে প্রকাশিত হয় বইটির দ্বিতীয় খণ্ড বয়হুড। মূলত তার যৌবনে কাহিনী তাতে লেখা আছে। 1857 সালে আত্মজীবনীর তৃতীয় খণ্ড ইউথ প্রকাশিত হয়। তিনি 1855 সালে ক্রিমিয়ান যুদ্ধের সময় আর্টিলারি অফিসার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং প্রায় 11 মাস সেভাস্তোপোলে কাটান। এই সময় সেভাস্তোপোল টেলস নামে 3 খণ্ডের একটি ধারাবাহিক যুদ্ধের মারাত্মক দ্বন্দ্বের বিষয়ে তার মত প্রকাশ করেন। যুদ্ধকালীন সাহসিকতার জন্য তিনি প্রশংসিত হন এবং লেফটেন্যান্ট পদে উন্নীত হন। কিন্তু যুদ্ধে মানুষের মৃত্যু তাকে আতঙ্কিত করে এবং ক্রিমিয়ান যুদ্ধের পর তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। সেনাবাহিনীর অভিজ্ঞতা ও 1857 সালে এবং 1860 থেকে 1861 সালে 2 বার ইউরোপ ভ্রমণ তাকে অহিংস ও নৈরাজ্যবাদী করে তুলেছিল। 1857 সালে ইউরোপ ভ্রমণের সময় প্যারিসে প্রকাশ্য জনসমাবেশে গিলোটিনে একটি মৃত্যুদণ্ড চোখের সামনে দেখেছিলেন তিনি, যা তাকে ব্যথিত করে এবং সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইউরোপ ভ্রমণের সময় তার সাথে আলাপ হয় ভিক্টর হুগোর। তার লেখা দ্য মেজারেবল পড়ার পর তার নিজের লেখা উপন্যাসে যুদ্ধ সংক্রান্ত দৃশ্যে কিছু বিষয় উল্লেখ করেন। বইটির একটি বিখ্যাত উক্তি, কারো জীবনের উদ্দেশ্য এবং গুণগত মান মূলত তার প্রতিদিনের কাজকর্ম থেকে প্রাপ্ত। এই বইটি সাফল্য পাওয়ার পর তিনি তার দ্বিতীয় জনপ্রিয় উপন্যাস আন্না কারেনিনা লিখতে শুরু করেন। এই উপন্যাসে তিনি তার নিজের জীবন থেকে তুলে আনা কিছু চরিত্রকে কাল্পনিক হিসাবে তুলে ধরেন। উপন্যাসটির বিখ্যাত উক্তিগুলোর অন্যতম উক্তি হল, সমস্ত সুখী পরিবার একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ এবং প্রতিটি অসুখী পরিবার তার নিজস্ব উপায়ে অসন্তুষ্ট। 1873 সাল থেকে 1877 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তার লেখা প্রকাশিত হয়। এই বই থেকে প্রচুর অর্থ উপার্জনও করেছিলেন তিনি। এরপর ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে তিনি আকৃষ্ট হন, কিন্তু এখানে কিছুদিন থাকার পর ধর্মের নামে দুর্নীতির সমস্ত প্রমাণ পান। তিনি লিখে ফেলেন দ্য মেডিয়েটর। এই বইটিতে তিনি চার্চের বিরুদ্ধাচারণ করার জন্য চার্চ তাকে বহিষ্কার করে এবং বলা হয় তিনি আর খ্রিস্টান বলে গণ্য হবেন না। এর উত্তরে তিনি বলেছিলেন, যারা যিশুকে নিয়ে ব্যবসা করে
আমি তাদের চেয়ে শত সহস্র গুণ বেশি ধার্মিক এবং খ্রিশ্চান। আবার তিনি সম্রাটের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সর্বদাই মুখর ছিলেন। স্বনামে বেনামে দেশের ভিতরে বাইরে জার শাসনের সমালোচনা করে লেখা তিনি ছাপিয়েছিলেন। তিনি নিজের জমিদারিতে দরিদ্র চাষাদের ছেলে মেয়েদের জন্য স্কুল খুলেছিলেন এবং নিজেই তাদের পড়াতেন। আবার আইনের নামে বিচারে প্রহসন কীভাবে হয় তা দেখার জন্য আদালত ও জেলখানায় ঘুরতেন। সেজন্য তার সৃজনশীল সাহিত্য রচনায় কোথাও অবাস্তব রোমান্টিক কল্পনা আমরা দেখতে পাই না। নিজের চোখে যা দেখেছেন তাই তিনি তার গল্পে উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। তার বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম হল দ্য ডেথ অফ ইভান ইলিক, এ কনভেনশন, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, দ্য ফ্যামিলি হ্যাপিনেস ইত্যাদি। টলস্টয়ের চিন্তাধারা সম্পর্কে প্রায় 23,000 বই এবং সংবাদপত্র ও বিভিন্ন পত্রিকায় প্রায় 56,000 প্রবন্ধ লেখা হয়েছে। বইগুলো সুলভ মূল্যে সংস্করণে ছাপা হতো এবং মালবাহী গাড়িতে করে বিক্রি করা হতো। মাত্র 4 বছরের মধ্যে টলস্টয়ের বিভিন্ন বইয়ের প্রায় 1,20,000,000 কপি বিক্রিত হয়েছিল। এত বিক্রি হলেও বেঁচে থাকতে তিনি তার সম্মান পাননি। যদিও শিল্পের জন্য শিল্প এই মতবাদে তিনি কোনোকালেই বিশ্বাসী ছিলেন না। তার মতে সাহিত্য হবে জীবনের জন্য, তাই তার প্রতিটি সাহিত্য জীবন ও নীতিবোধ নিয়ে গড়ে উঠেছে। তার অধিকাংশ লেখায় অবাস্তব কল্পকাহিনী অনুপস্থিত। শেষ জীবনে তিনি একজন সাধারণ কৃষকের মতো সহজ সরল জীবনযাপন করতেন। 1910 সালের 20 নভেম্বর 82 বছর বয়সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে রাশিয়ার একটি রেল স্টেশনে তিনি মারা যান।